হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 9:45, এবং 9:45 হতে তো আজকে আমার স্নান হয়ে গেছে। আমি অনেক সকালে উঠেছি, স্নান করে কাপড় চোপড় ধুয়ে দেখো ডাল বসিয়ে দিয়েছি, যেহেতু ডালটা সেদ্ধ হচ্ছে এখন। হোক, তুই তো বাইরে কাজগুলো করে নিই, করার পরে ভাতটা বসিয়ে দেবো, তারপর তুই তো ডালটা সেদ্ধ হয়ে যাবে। এই যে আমার ধোয়া কাপড় এখনই মেলবো, মেলে দিই, মেলে দেওয়ার পরে তখন অন্য কাজগুলো করে নেবো। নিচা চুলটাও বারবার খুলে গেছে, কী করি বুঝতে পারি না। পায়ে ব্যথা পেয়েছে, পায়ে স্কুলে যাবা, রোজ স্কুলে জামা ধুতে হবে, রোজ এত নোংরা, প্রচুর নোংরা, প্রচুর নোংরা। তোমার কাপড় গুলো মেলা হয়ে গেছে, ফেলেছিস একদম ধো দুই বার পর, কাপড় গুলো ধোয়া হয়ে গেছে, মেলা হয়ে গেছে, কাজ হয়ে গেল, বাড়তি কাজ হয়ে গেছে। ডালটা একটু সেদ্ধ হোক, নামিয়ে দেবো, দিয়ে ভাত বসিয়ে দেবো। এই সবটা ভাজা, সবটা ওই দূরে রেখে যা ধর। আর এই যে আমার ঠাকুর, এখনই ঠাকুর দিতে হবে, হাতে দিয়েছে, ঠাকুরটা দিয়ে দেবো। তাহলে আজকে আমার মানে আমার একটু কাজ থাকে, অল্পই কাজ, সকাল দিকটা একটু কাজ থাকে, তাছাড়া সারাদিনটাই পড়ে পড়ে মানে কী বলবো, সারাদিনটা সময় যে কীভাবে কাটে আমি তো তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। গাছ প্রচণ্ড বাজেভাবে কাটে আমার সারাদিনটা, তাই সকালে একটু হুম ধুম করে যেটুকুই কাজ থাকে করে নিই, সারাদিনটা গড়াগড়ি মারি, একটা দেড়টার দিকে ভাত খেয়ে নিই, হওয়ার পর আর এখানে আজকে অনেকটা গরম করছে, তাই দেখো ঘাম একদম পুরো ঘেমে গেছি। ধুইছিস? ওটা ভাজা দিয়ে কিন্তু দুটো খাই তো। চলো গাইস, বাই, সকলে ভালো থেকো, কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কে কোত্থেকে দেখছো, আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবে, ঠিক আছে? আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসা, লাভ ইউ গাইস।